সুপ্রিয় দর্শক, নীলফামারী জেলার ডোমার থানার জান্নাত ডেইরি আগ্রো আবারও আমরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম এই উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এই গাভীর খামারে। এখানে আমরা দুটো গাভী কিন্তু আজও দেখছি। আর আপনারা জানেন যে ফার্স্ট ল্যাকটেশন অথবা সেকেন্ড ল্যাকটেশনের গরুই কিন্তু এই জান্নাত ডেইরি আগ্রো থেকে সাপ্লাই দেওয়া হয়। তো আমরা একটু কথা বলবো রুবেল ভাইয়ের সঙ্গে। রুবেল ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই, এই যে চাহিদা আসলে, জি মানে মানুষের এই যে খামার থেকে গরু নেওয়ার চাহিদা, হ্যাঁ আপনি আমাকে একটু বলেন তো যে আসলে খামার থেকে মানুষ গরু কেন নিবে? খামার থেকে এর জন্যই গরু নেয়, কারণ হাটে বাজারে যেখানেই নেন গরু, গরু তো আপনি বার্ডের কোয়ালিটি বুঝতেছেন না। গরু অনেক সময় মনে করেন হাটে বাজারে গরুর দুধ ঠেকায় রাখে, ওলান বড় করে বিক্রি করে, তো এটা ওয়ান টাইম দেখবেন। খামারে একটা জিনিস যেটাই নেবেন, আমাদের কাছে জেনুইন জিনিস নেবেন, আমাদের কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের একটা গরু যদি দুধ কম হয়, ভালো মন্দ আমার কাছে শেয়ার করতে পারবেন, বলতে পারবেন, চিকিৎসা পাবেন, সব কিছু আমার কাছে পাবেন, কিন্তু বাইরে তো সেটা পাবেন না। না, আর খামারের গরু নিলে আপনি নিরাপদ পাবেন, ভ্যাকসিনেশন কমপ্লিট পাবেন, কৃমি মুক্ত পাবেন, রোগবালাই মুক্ত পাবেন। একটা মানুষ কষ্টের টাকা দিয়ে গরু কিনবে, যদি গরুটা নিয়ে কোনো ঝামেলায় পড়ে তাহলে তো সেই গরু পালে লাভ নেই। টাকা দিয়ে গরু কিনবো, গরু যাতে ইনকাম দেয় বাসায়, যে কোনো ধরনের টেনশন না দেয়, সেই জন্যই মানুষ আগ্রহ করে খামার থেকে একটা সুস্থ সবল গরু নেওয়ার জন্য, যাতে দ্রুত লিগাল পায় এবং গরুটা একদম ফ্রেশ পায়। এক কথায় রিস্কলেস। জি, উন্নত জাত লাগবে। এই গরু জাত না থাকলে তো এত টাকা দিয়ে গরু কিনা না। আচ্ছা, জাতের উপরে গরুর কথা। আচ্ছা, এই যে প্রথমে যে গাভীটা দেখছি, জি এটা দেখেন, এটাকে ফার্স্ট ল্যাকটেশন, এটা কালকে রাত 8টার সময় এই গরুটা বাচ্চা দিছে, চার দাঁত বয়স, প্রথম বিয়ে, মানে এখনো 24 ঘন্টা হয় নাই। না না, এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চার পার্সেন্ট কি, মাশাআল্লাহ। আমি যে আপনাদের বলি যে আমরা গরুর জাত নিয়ে কাজ করেন, গরুতে গরুর মধ্যে আপনারা জাত তৈরি করেন, জাত তৈরি করলে এরকম বাচ্চা যেগুলো বের হবে আপনাদের, এই বাচ্চাগুলো আপনাদের সম্পদ। একটা খামারে যদি এরকম 5টা বাচ্চা তৈরি হয়, বেটা আর বেটি বলে কথা নাই। অনেক খামারি খালি বলে যে আমাদের বেটি বাচ্চা গরু দেন, বেটি বাচ্চা গরু দেন। এই গরুটা যে নিবেন, আপনার ঘরে কয়টা বাচ্চা দিবে? নিম্নে 60টা। এই 60টার মধ্যে কি আপনার 4টা বেটি হবে না? তাহলে আপনি দেখে নেন যে আমার গরুটা দুধ কতটুকু হবে, আমার গরুটার জাত কি। কারণ এই জাতের গরু কিনলে 20 দিলে জাতের বাচ্চাই বের হবে। আপনার বেটা আর বেটি দেখেন, আপনার গরুর জাত কিনেন। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা গরুর জাত কিনেন। অনেকে গরু যারা খামার করতেছে, গরু তো বোঝে না, ক্রোজ গরু দেখে এত বড় দামে কম, ভাই ওইখানে অমুক জায়গায় এই গরু কম দামে পাওয়া যায়, কি পাওয়া যায়? ও তো ক্রস, ওর কি দুধ আছে না, ওর মান আছে, গরুর মান দেখে কিনেন। কারণ এই এই গরুটা যত বাচ্চা দিবে আপনার ঘরে, তত আপনার দুধ বাড়বে এবং দামও বাড়বে, এর মধ্যে কোনো লস নাই। এটা দাঁত কয়টা? এটা দাঁত 4টা। আমরা দাঁতটা দেখাই দিচ্ছি, আমরা আগে গরুটার কোয়ালিটি দেখাই। নিচে গরু, এই এমা, গরুটার নিচে 4টা বাটের দূরত্ব খেয়াল করেন, আমি এদিকে যাই, 4টা বাটের দূরত্ব 4 জায়গায়, গরুটা একদম পিওর শেপের। এগুলো ছেঁকার পরে এক ফোঁটা উলানে কোনো ধরনের রস থাকবে না। আজকে বাচ্চা দিছে কিন্তু গরু, তারপর আমার গরু এখনো 24 ঘন্টা হয়নি, না না রস নাই, ঠিক আছে। এগুলা গরু যখন নিচে নাভি দেখেন, এক চুল নাভি নাই, এই যে একটু বিন্দু দেখা যাচ্ছে, এটা কিন্তু রস, এটাও থাকবে না আমার গরুর মধ্যে। 4টা বার্ড 4 জায়গায় দেখেন, কোয়ালিটি কাকে বলে। এই গরুগুলো যখন পরের বিয়ানে আসবে, উলান এত বড় হবে, গরুর বডি ডবল হবে, গরু সেরকম স্বাস্থ্য হবে, পরে বিয়ানে এই বিয়ানে যা দামে কিনবেন তার চেয়ে 50,000 বেশি বেচতেও পারবেন। এই জিনিসগুলো খেয়াল করে আপনারা গরুগুলো কিনেন। গরুর শিং দেখেন, সাদা ধবধবা, গরুর শিং সাদা ধবধবা, কানগুলো একবারে ছোট্ট, গলাটা একবারে চিকন, এগুলা কি? এগুলা এগুলো গরু কি? এগুলা থোতমাটা কত ছোট দেখেন, খেয়াল করেন থোতমাটা কত ছোট, এই বানটা টাইট হয়েছে, ঠিক আছে। আর এই যে বাচ্চা, বাচ্চা খেয়াল করেন যে এই বাচ্চা লাগবে আমাদের, যেই খামারে যেই বীজ দিবেন অবশ্যই উন্নত বীজ দিবেন আপনার গাভীকে। বাচ্চা তো আমরা মাশাআল্লাহ দেখছি, পা গুলো 12 ঘন্টার মধ্যে অনেক মোটা মোটা। জি জি জি, এটা একটা, আসেন আর একটা দেখাই। এটা বাচ্চা আমাদের পরশুদিন সন্ধ্যার সময় হয়েছে, ষাঁড় বাচ্চা। আচ্ছা, ওই বাচ্চা যেমন পার্সেন্ট দেখেন, এরও পার্সেন্ট দেখেন। যারা ডেইরি ফ্যাডেনিং খামার করতে চাচ্ছেন তারা এরকম গরু নেন। প্রথম ফার্স্ট ল্যাকটেশনে 20 লিটার দুধও আসবে, সেকেন্ড ল্যাকটেশন এগুলো 24-25 আসবে, দুধও বাড়বে, এই বাচ্চাও বাড়বে। আচ্ছা, এটার একটু দুধের কথাটা শুনলাম। এটা গরুর নর্মাল দুধ হবে 18-20 লিটার। আচ্ছা, গরু আমার 40 লিটারের কথা বলে দেবো, আপনি 38-40 লিটার দুধ পাবেন এই জোড়াটা। আচ্ছা, এটাও 4 দাঁত বয়স, এটা 4 দাঁত, এটা 4 দাঁত বয়স। এই গরুটা বাচ্চাটা আগে দেখাই দেই, এই বাচ্চাটা দেখেন জাত কি। গরুর বাচ্চার মাথা দেখেন, পুরো হলস্টেন, কান থেকে বাচ্চার পার্সেন্ট দেখেন, এটা গেল।
এখন আমরা গাবিটা দেখাই, গাবিটার শিংটা সাদা, কপালটা দেখেন কত প্রশস্ত, ঠিক আছে, এবং মাথা কিন্তু একবার ছোট্ট, গলা চিকন, উপরের পিঠের ক্যাটাগরিটা দেখান, এইখান থেকে এইটা পিছনটা কতটা চেওড়া, এটা এই দেখেন এই জায়গাটা একদম বাঁকানো, দেখা এই জায়গাটা একদম বাঁকানো, দেখি মা দাঁড়াও দাঁড়াও দেখেন এই দেখেন এখন বোঝা যাচ্ছে, দেখেন সামনের থেকে পিছনটা খেয়াল করেন, এইখান থেকে ঢেউটা খেয়াল করেন কতটা কোমরটা প্রশস্ত, ঠিক আছে। এখন আমরা নিচে এই যে বার্ডের কোয়ালিটি দেখেন, চারটা বার্ড চার জায়গায়, আর এই যে রসটা যে আছে এটা দুইটা দিন বাচ্চার বয়স, এটা কমে যাবে, ঠিক আছে, বার্ড চারটা কিন্তু একদম তুলার মতো নরম হবে, যেই নেবেন এই গরু সেই শিখতে পারবে, কোনো ধরনের কোনো ঝামেলা করবে না। আর এই গরুটার ওলানটা দেখেন একদম, এগুলো কিন্তু আমরা বলি প্লাস্টিক ওলান, যেগুলো ফ্রিজিয়ান গাবি হবে এগুলো ছেকার পরে কোনো ওলানে মাংস থাকবে না, একদম চাপে যাবে, তাইলে বুঝতে পারবেন যে এটা পিওর। যে গরু ছেকার পরে ওলানটা বড় হয়ে থাকে ওই গরুর মধ্যে জাত কম আছে, ঠিক আছে। এই যে দর্শক আপনারা দেখছেন, ফার্স্ট ল্যাকটেশনের কিন্তু এই দুটোই গাবি, গরুগুলার খুরা থেকে রূপ দেখান, দুইটা গরুর রূপ কি, খালি গরু কিনলেই তো হবে না, গরুর মধ্যে সৌন্দর্য লাগবে, তো এই গরুর মধ্যে সৌন্দর্য থাকলে ঘরে আদরও করতে মন যাবে, যে আমার ঘরে গরু যে রাখছি চকচক করে জ্বলবে, গরু জ্বলবে ঘরের মধ্যে, যে গরুগুলো আমি পালতেছি গরুগুলোর সৌন্দর্য কি, এর পেটের থেকে যত বকনা হোক আর সার হোক সব সুন্দর বাচ্চাই বের হবে, সুন্দর মায়ের সুন্দর বাচ্চা হয়, ঠিক আছে, দুধও পাবেন সব কিছু পাবেন এই গরুগুলোর মধ্যে। না আমরা তো আসলে গাভি সৌন্দর্যটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, জি, আর সেই সঙ্গে দুধ, জি, আপনি বলছেন 38 থেকে 40 লিটার, হ্যাঁ এটা এটা মিস হবে না, যারা পুরানা খামারি দেখা মাত্র বলবে হারু বলবে ঠিক আছে, কারণ এটা তো পিওর ব্রিডের গরু, গরু খালি হাতি বড় হইলে হবে না, মিডিয়াম যে রেঞ্জের গরুগুলো যারা খামার শুরু করতেছেন তারা এগুলো দিয়ে শুরু করেন, একবারে যে 3.5-4 লাখ টাকা দিয়ে গরু কিনতে হবে এরকম কথা না, কিনবেন না কেন কিনবেন, আপনারা এই গরুগুলো পালেন সাথে ওগুলো শিকার করে ওগুলোও পালেন, তাহলে মজা পাবেন সব ধরনের, এই গরুগুলোই তো পরে বিয়ানে 24-25 আসবে। আচ্ছা এবারে আমরা একটু প্রাইস সম্পর্কে আসি, এই গাবিটা কোনো খামারি ভাই যদি আমার কাছে নিতে যায় এটা পড়বে ফিক্সড 2,40,000 টাকা, আচ্ছা, আর ওটা পড়বে 2,30,000 টাকা, দুইটা গরু আমার 4,70,000 টাকা, হ্যাঁ একদম প্রথম বিয়ানের গরু, গরুগুলো দাঁত দেখাইছেন, গরুগুলো দাঁতগুলো দেখাই দেন, ধরুন এদিক দেখেন, হ্যাঁ দেখছেন দর্শক আপনারা, একটু আমরা একটু এই যে চার দাঁত, ঠিক আছে, এটা এটা দাঁত দেখাই দিই আমরা, ধরেন তাঁতি ধরেন, এই যে চার দাঁত বয়স, হ্যাঁ এই গরুগুলার প্রচুর ভবিষ্যৎ, এগুলো এত পিওর গরু, যারা এই গরুগুলো খুলে হাঁটান, এই গরুগুলো এত পিওর গরু, গরু যারা চিনে বাস্তবে দেখলে এইগুলো গরু আমার ছিঁড়ে যাবে না, গরু ভাই গরু দেন, গরুর পশম দেন, গ্লেজ দেখেন, গরুর প্রতিটা গ্লেজ দেখেন, পশমে পশমে মিল, দেখুন আমরা একটু হাঁটিয়ে হাঁটিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই, এই একটা গাভি আর এই একটা গাভি, দেখেন গরুগুলোর সৌন্দর্য দেখেন, রূপ দেখেন, গরু পারছেন দেখেন, ঠিক আছে, দেখেন কি এগুলা, এগুলা কিন্তু এখনো আমরা কোনো ধরনের খাবার 3-4 দিন দেওয়া যাবে না, 5-7 দিন ওলনটা একদম আরো ড্রাই হবে, ড্রাই হওয়ার পরে খাবার দিবেন, দুধ ভালো একবারে, ঠিক আছে, একদম পিওর, প্রতিটা গরু লেস খেয়াল করেন, একবারে চিকন ছোট, ঠিক আছে। আচ্ছা রুবেল ভাই, জি ভাই, আপনার এখানে আসার একটু ঠিকানাটা যদি দিয়ে দেন। আমার বাসা হলো নীলফামারি জেলা ডোমার থানায়, আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসবেন আপনারা মনে রাখবেন যে নীলফামারী জেলা ডোমার থানা, আপনারা আমাকে ফোন দিয়ে চলে আসবেন, আমার এখানে সবসময় গরু রেডি হয়,
রেডি অনেকে প্রেগনেন্টও নিতে চায় 20 দিন 25 দিন 30 দিন বাকি আছে দূর দূরান্ত যারা নিতে চায় সেটাও নিতে পারবে যেটা সদ্য বাচ্চা হয়েছে সেটাও আমার কাছ থেকে নিতে পারবে আর আপনার তো মোটামুটি একটা রেপুটেশন আছে যেটা হলো ফার্স্ট ল্যাকটেশন আর সেকেন্ড ল্যাকটেশনের মধ্যে আপনি আমি যাতে কোনো কম্প্রোমাইজ করব না আমি যেই খামারকে গরু দেব তারা যদি উঠে আসে আমার সোজা কথা তারা যদি খামার করতে পারে আমি খামার উপযোগী সব খামারিকে গরু দেব অসংখ্য ধন্যবাদ জি ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম